Du kuş yiyken Seyfe. Gitami skule yabo. Dekho skule jayken da bakanna koiro na Seyfe. Ar kan doiro na. Manusher kan dhoro na kintu. Tum bolchile kal theke. Tumi kintu bolcho ajker theke ar kan dhorba na. Mone thakbe. সবাইকে বলো আমার জন্য দোয়া করো, আমাকে দোয়া করো যেন আমি তাড়াতাড়ি বড় হয়ে, আমাকে তাড়াতাড়ি বড় হয়ে আমি স্কুলে যাইতে পারবো, কান ধরতে পারবো না। হ্যাঁ, তুমি স্কুলে যেতে পারতেছো, কানও ধরবে না। তাড়াতাড়ি বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কি হব বলো তুমি? আমি পারকে। ও, তুমি পারকে হবা, মেকআপ আর্টিস্ট হবে। হ্যাঁ, কিন্তু পড়াশোনা করে মেকআপ আর্টিস্ট হবে। ওকে, মিলানো বস। মিলানোর বস হতে চাই, একজন পারকিয়ারে হতে চাই, একজন মিলানোর বস। আর পুষ্পিতা হইছি তাই পারকে। ও, পুষ্পিতা যা হবে তুমি তাই হবা। পুষ্পিতা তো প্রিন্সেস হইতে চায়। পুষ্পিতা তো প্রিন্সেস হইতে চায়। আর তুমি মিলানোর বস। সাইফা মেকআপ আর্টিস্ট। কি ব্যাপার সাফন, তুমি অটটা নিয়ে নিতেছ? বেজান্তে না সাইফ আছে। হাই, তুমি কিন্তু কান্না করবে না তাই না? হ্যাঁ, কান্না করব। সাফন আর আপু অনুভূতি কি? কান্না করে দিব। অনুভূতি কি তোমার? তোমার মেয়ে বড় হয়ে গিয়েছে। সাইফার ভাইয়ার স্কুলে দিয়ে দিচ্ছি তাই না? সাইফা তুমি যাও, সবাই লাইন দাঁড়াচ্ছে। আজকে ফার্স্ট ডে, সবাই ব্লু পোশাক পরে আসছে। তো এখানে ফাইভ পর্যন্ত আছে, প্রথম ক্লাসের বাচ্চাগুলো এখনো লাইনে দাঁড়ায় নাই, মানে সাইফারা। সাফনরা অলরেডি লাইনে দাঁড়িয়ে গেছে। তো আগে ফাইভ ক্লাসের, তারপরে ফোর ক্লাসের, তারপরে থ্রি ক্লাসের, টু ক্লাসের ঢুকাইছে, তারপর এই যে সাইফাদের। সাইফাদের যেহেতু জীবনের প্রথম স্কুল, এজন্য গার্জেন সহই ঢুকতে দিল। আর যখন আমি ওকে স্কুলের ভিতরে ঢুকে দিচ্ছিলাম, তখন আমার বুকের ভিতরটা কেমন জানি চাপ দিচ্ছিল। অদ্ভুত একটা ভয় কাজ করতেছিল। সাইফাকে স্কুলে দিলাম, এখন সাইফা একা একা থাকবে, মানুষের সাথে মিশবে, আস্তে আস্তে বড় হবে, সব কিছু মিলাই জেলে চোখ দিয়ে পানি পড়তেছিল, কিন্তু কোনো শব্দ করতেছিলাম না। সাইফা দেখলে আবার ভয় পেয়ে যাবে। তো বাচ্চাদের স্কুলে দিয়ে আমরা দুইজন নাস্তা খেতে চলে আসলাম। তো রাজন আমার মনটাকে ভালো করার জন্য দুষ্টামি করতেছিল আমার সাথে। আমার আর দুষ্টামি ভাল লাগতেছিলো না, তারপর একটু ভিডিও করলাম। আর আমি কখনোই কফি চা কোনোটাই খাই না, আমি একদম পছন্দও করি না। বারে নাস্তা করা মানে একটা বিরস খাওয়া, এই বিরসটা আর আরেকটা আছে আপেলের, এই দুইটাই আমি পছন্দ করি। তা আমি রাজনের জেলি বিরসটা নিয়ে একটু খেয়ে দেখলাম, ভালোই লাগলো, অনেকদিন পর খেলাম, কিন্তু আমার জেলি বিরসও পছন্দ না। তো রাজন আমার কাজে ঢুকে যাবে, আমি আমার বাসায় চলে যাব। সাইফার জীবনের প্রথম স্কুল ছিল, তাই বাবা মা দুজনই ওকে দিয়ে আসলাম। এখন বাসায় যাব, আবার দুপুরে ওদের আনতে যাব, সে পর্যন্ত আমার সাথে থাকুন। সাইফা, তোমার স্কুল কেমন লেগেছে? অনেক ভালো। দাদা, জানো যে কি করছি? আমি একটু রং করছি, টিভি দেখছি। সাফওয়ান, তোমার ক্লাস থ্রি কেমন লাগলো? ভালো লাগছে। কি করছো? অনেক কিছু ছিল, যারা খুশি না হ্যাঁ, আর রাবিয়া তো অনেক, তারা বিয়া তো হ্যাঁ, আর স্যালির করবে স্মাইলটা, কিন্তু
chi lafta giocherà arrabbiato. Ar jara triste mane tu mon kharap ha mon kharap ora shudhi korte hobe laugh ki smile ar jara bal lage na khu mon kharap kintu school shuru hoyse tumi kon ta disso hashi khushi he khushi felicita amar tapore gete lagaisi amar busta niche বুঝতা আমি কি জানি তোমার সাথে কি সাফনের দেখা হয়েছিল হ্যাঁ আমি একটা জিরো করছি জিরো সাফনের সাথে ঘুরছো না আমরা একা ও একা একা ঘুরছো না সব স্টুডেন্টের সাথে সব স্টুডেন্টের সাথে ঘুরছো সব ক্লাসে গেছে প্রত্যেক জন মানে বলতে কি ওই মানুষগুলি চিনে হ্যাঁ পরে সাফন সাইফা কি বলছে আমি বাই বলছি সাফনকে বাই তাই খাইছো তোমরা কিছু স্কুলে এখন তো পড়ার চাপ নেই এখন তো খেলাধুলাই পরে বুঝবে আসলে স্কুল কেমন সো এখান থেকেই বিদায় আবার আসবো আল্লাহ হাফেজ